হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা যে ব্যাঙ্গালোরে পৌঁছেছি তার পরের দিন, নেক্সট দিন আমরা গেছি সাইবাবা হসপিটালে ডাক্তার দেখানোর জন্য। আমার হাজবেন্ডকে দেখাবো তাই জন্যে ওখানে গেছি। তো আমার সাইবাবার হসপিটালটা এত ভালো লেগেছে, বিশেষ করে দেখো বাইরেটা এত মানে ভেতরটা এত সুন্দর, আর ওই দিকে বড়ো বিল্ডিং রয়েছে। ওখানে আমরা যাইনি, ওখানে প্রার্থনা হয় প্রতিদিন সকাল ঠিক 7:30 কি 8টার সময়, আর ওখানে আমার হাজব্যান্ড বসে রয়েছে আর আমি চারিদিককার ছবিগুলো তুলে নিয়েছি। দেখতে দেখতে প্রায় 10টা বেজে গেছে, আর আমরা ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা বলেছেন যে তোমরা একটু হালকা টিফিন করে নাও। তো সেখানে টিফিনে রয়েছে কী কী দেখো, এখানে রয়েছে ইডলি, রয়েছে খিচুড়ি, তারপরে রয়েছে সাম্বার, এগুলো ছিল। তো আমরা এখন খেয়ে দিয়ে টিফিন সেরে নিয়ে বসে আছি ডাক্তার দেখাবো বলে। তো ডাক্তার আমাদের দেখবে বলে এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তো শেষমেশ আমরা সেখান থেকে ডাক্তার দেখানো হয়ে গেছে। তো আমাদের একটা খুব খারাপ খবর, সেটা হচ্ছে আমার বরের এখানে কোনো চিকিৎসা হয়নি। তো সেখান থেকে আমাদের রেফার করেছে সেন্ট জনস হসপিটালে। তো সেখানে আমরা আর সাইবাবাতে অপেক্ষা করিনি, যেহেতু ওখানে কোনো চিকিৎসা হবে না, তাই জন্য আমরা চলে গেছি সেন্ট জনসের উদ্দেশ্যে। তো সেখান থেকে সাইবাবার ওখান থেকে আমরা ওলা বুকিং করে, সরি উবের বুকিং করেছি। তো সেখান থেকে আবার আমরা সেই আমাদের যে গন্তব্যস্থল সেখানে যাওয়ার জন্য আমরা গাড়ি ভাড়া করে সেখান থেকে রওনা দিয়েছি। তো তোমাদের সঙ্গে আবার সেখানে দেখা হবে, দেখি সেখানকার ডাক্তার আবার কি বলে। তো চলো সেখানে গিয়ে দেখা হবে, মনটা ভীষণ খারাপ, জানি না কি হবে। তো আমরা দেখো চলে এসেছি সেন্ট জনস হসপিটালে। তো এখানে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমার হাজবেন্ড বললো আমি একটু চা খাবো। এখানে চা ছিল না, একটা ছোট্ট কফির স্টল ছিল। তোমরা যারা সেন্ট জনসে গিয়েছো তারা ঠিক জানতে পারবে যে বাইরে ঠিক হসপিটালের বাইরে ছিল একটা ছোট্ট কফি স্টল। তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম আর আমার হাজবেন্ড খেয়েছিল কফি। ও দেখো পেছনে লেখা রয়েছে সেন্ট জনস হসপিটাল। তো আমাদের ডাক্তার দেখানো এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতেও পারিনি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে, আর কিছু রিপোর্ট দিয়েছিল সেগুলো সেরে আমরা সাইবাবার সামনে অপেক্ষা করছিলাম ওখান থেকে এসে, সেন্ট জনস থেকে এসে, কারণ এখানে আমার ঠাকুরপো আর যা ছিল। তো ওদের নিয়ে একবারে ঘরে ফিরব, যেখানে আমরা ভাড়া করেছিলাম সেইখানটায় ফিরবো, সেই জন্যে অপেক্ষা করছিলাম। তো এখন আমরা চলে যাব, ওরা বেরিয়ে আমাদের সঙ্গে জয়েন করলো। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। পাশে একটা স্কুল ছিল, সেটা হচ্ছে স্কুলের নাম ছিল জননী পাবলিক স্কুল। তো সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, বাচ্চাদের সবাই গান করছিল না, কিন্তু প্রত্যেকটা গানে ওরা ডান্স করছিল। আর চারিদিকটা এত সুন্দর আয়োজন করেছিল, লাইটিং, তারপর স্টেজটা এত সুন্দর করেছিল, তোমরা দেখো দেখলে বুঝতেই পারবে। আর চারিদিকে মানে বাচ্চাদের গার্জেন বলো, বাচ্চারা বলো, প্রচুর পরিমাণে ভিড় করেছিল। তোমাদের দেখাবো কত পরিমাণে ভিড় হয়েছিল। তো সারাদিন অনেক ধকল গেছে, তবুও ভাবলাম যে না, কিছুদিনের জন্যে যখন এখানে এসেছি তো চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখি, তাই জন্যে আমরা সেই স্কুলে গিয়ে অনেকটা সময় কাটালাম, আমি যা আর হচ্ছে আমার হাজবেন্ড আর ওর আমার সেই ঠাকুরপোটা যার জন্যে গেছিলাম ওর জন্যও ওখানে ট্রিটমেন্ট করানোর জন্যেই যাওয়া হয়েছিল। তো দেখো এখানে দেখো যে কালো কালো মাথা দেখতে পাচ্ছ, যেহেতু আমি লাইটের অপোজিটে দাঁড়িয়েছিলাম তাই জন্যে লাইটটা চোখে পড়ছে কিন্তু মানুষ চোখে পড়ছে না। আর দেখো প্রচুর পরিমাণে লোক, অনেক লোক, বাচ্চারা দারুণ প্রোগ্রাম করছিল। মানে সেটা যদি তোমাদের সামনে থেকে তোমরা দেখতে পারতে তাহলে বুঝতে পারতে যে কতটা ভালো প্রোগ্রাম হচ্ছিল। সচরাচর আমাদের এদিকে আমাদের কলকাতার সাইডে এত সুন্দর প্রোগ্রাম হয় না, আমি তো বলবো হয় না, কারণ আমি দেখিনি। আর আমি কলকাতার সাইডেও যথেষ্ট যেটুকু দেখেছি এরকম প্রোগ্রাম আমি দেখিনি। তো এখানকার প্রোগ্রাম একদম সম্পূর্ণ আলাদা রকমের। তো দেখো স্কুলের নামটা ওখানে ভালোভাবে বোঝাই যাচ্ছে, জননী পাবলিক স্কুল, আর হচ্ছে কাঠগুড়ি, আমরা ছিলাম কাঠগুড়িতে। যেহেতু আমি বাঙালি, আমরা বাঙালি যেখানে
থাকে ঠিক সেইখানটায় আমরা গেছিলাম। ওখানে হচ্ছে সব কানাডাভাষী মানুষ, তো যাই হোক মানুষই তো, ওখানকার মানুষগুলোকে আমার খুব ভালো লেগেছে। আর ওখানকার আবহাওয়া একদম মানে কি বলবো, শুষ্ক টাইপের, মানে জামা কাপড় কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাচ্ছে, গা হাত পাটাও শুকিয়ে যাচ্ছে, এমন একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, মানুষের শরীরটা হালকা লাগবে, আর ওখানে থাকলে তবেই বুঝতে পারতে যে মানে পারবে তোমরা যে কেমন আবহাওয়া। আবহাওয়াটা এক কথায় ভালো, আমি তো বলবো ভালো। খাবার খেয়ে হজম করা যায়, আর খেয়ে দিয়ে মনে হবে না যে আমি অতিরিক্ত খেয়ে ফেলেছি, মনে হবে যে না আমি কিছু খাইনি, আবার কিছু খেতে পারবো, এমন একটা সিচুয়েশান থাকবে। তো বন্ধুরা, বলি তোমাদের একটা কথা, ওখান থেকে আমাদের প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা দেখে আমরা আবার ঘরে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি আর বলবো, লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।